মুফতি হুসাইন মোহাম্মদ কাউসার বাঙালি, বক্তব্য রাখবেন মুফতি হুসাইন মোহাম্মদ কাউসার বাঙালি। বুকে গুলি চলে তখন আমরা বুঝতে পারি আমাদের দেশ স্বাধীন নাকি আমরা পরাধীনতা। আমাদের ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চৌধুরী পক্ষ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আন্দোলনের তাবানাল একটা স্টেটমেন্ট একজন প্রধানমন্ত্রী কিভাবে দেয় আমার লজ্জা হয়। আমাদের কথা স্পষ্ট, আমাদের বক্তব্য স্পষ্ট, যে ছেলেটা কটূক্তি করেছে তাকে ফাঁসি দিতে হবে, আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিতে হবে, শাহাদাত বরণ করিয়েছেন তাদেরকে তাদের তাদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে। নিরপরাধ মুসলমান ভাইরা যারা আন্দোলন করেছিল তাদের উপর যে মামলা করেছেন সেই মামলাকে প্রত্যাহার করতে হবে। পুলিশ যে হত্যা করেছে যারা গুলি করেছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, খুনি হিসাবে সাব্যস্ত করে তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সভাপতি উপস্থিত প্রধান অতিথি সংগ্রামী মহাসচিব হুজুর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় মুসলিম চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আজকে হিন্দুত্ববাদে বিশ্বাসী হয়ে গিয়েছে। আওয়ামী লীগ করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, যদি মুসলমান হয়ে থাকেন মুসলমানের আদর্শ প্রতিষ্ঠার জন্য কত শেখ চট্টগ্রাম মন্ত্রী পরিষদ এমপিরা এদেশের প্রশাসন প্রধানমন্ত্রী একজন হিন্দুর পক্ষ নিয়েছেন, দেশপ্রেমিক জনতাকে বক্তব্য
আপনারা জানেন ভোলায় একটি ঘটনা ঘটেছে আমার রাজপুরীকে নিয়ে অত্যন্ত আপত্তিকর, ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেখানে নদীপ্রেমিক লোকেরা মুসলিম তৌহিদি জনতা মিছিল করেছে, নির্মমভাবে পুলিশ বাহিনী আমার চার সেইকে অধিক ভাইদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। এরা আমরা নিরাপত্তার জন্য এদেরকে গুলি করেছি, নিরাপত্তার জন্য যেই পুলিশ বারবার বলেছে।